বেদা, এটা কি আসলে শিব? ওরা বলে আপনাদেরকে মাজার পূজায়, কি বলে? মাজার পূজায়। এতে আপনারা খুশি না বেজার? মাজার পূজারি গুলি খুশি হইবে? মাজার পূজারি যে বলে এই কথাটা কতটুকু ঠিক নাকি চরম অন্যায় এটা বোঝা দরকার আছে না? তাহলে আমার কাছ থেকে এটাই বোঝায়, মাজার জিয়ারত করা, হাক্কানি রাম্বানি পীর সাহেব জেবলাদের সান্নিধ্যে আসা আপামর সুন্নি জনতা সকলকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং সালাম আবারো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা কেমন আছেন? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কুতুববাগ দরবার শরীফে রুহানি সন্তানদের ইমানের স্পিরিট থাকতে হবে এর চেয়ে অনেক বেশি, ঠিক কিনা? তসাউফ, সুফিবাদ, সুফিইজম, রুহানিয়া, স্পিরিচুয়ালিজম, এটাই হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে বড় মাধ্যম, মুখ্য হাতিয়ার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? আরো জোরে বলুন। কথাটা সত্য, কোনো সন্দেহ নাই, কিন্তু তাসাউফ চর্চার নামে কেউ যদি প্রতারণার আশ্রয়ে ভণ্ডামি করে তাহলে কি অরিজিনাল তাসাউফ খুঁজে পাওয়া যাবে? তাহলে ওই ভণ্ডদের দ্বারা কি শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব? জোরে বলুন। আর যদি ওই তাসাউফের হেডকোয়ার্টার এবং যিনি মধ্যমণি হযরত পীর সাহেব কবলা, তিনি যদি হন সাচ্চা, স্বচ্ছ, রুহানিয়াতে সমৃদ্ধ, ভরপুর, তাহলে ওখানে রুহানিয়ার চর্চা করলে সেই রুহানি সন্তানগণ এমন মহাশক্তি অর্জন করবে যে শক্তি অস্ত্রের শক্তিকে হার মানায়, ঠিক কিনা? জোরে কর। আর ওই শক্তির দ্বারা বিশ্ব জয় করা, তামাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা মুহূর্তের ভেতরে সম্ভব যদি সেই হেডকোয়ার্টারটা হয় এই কুতুববাগ দরবার শরীফ, এবং এখান থেকে যদি হযরত পীর সাহেব কেবলার সুযোগ্য নেতৃত্বে সারা পৃথিবীতে রুহানিয়াত চর্চার একটা সেন্টার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে, এবং সেখানে যদি বড় বড় উলামায়ে কেরাম যারা রুহানিয়াত জানেন, মানেন এবং চর্চা করে তারা যদি সাথে থাকে, তাহলে এই দরবারের সম্মান আরো বাড়বে না কমবে? জোরে বাড়বে কমবে? কে কে মনে করেন? একজনও না। বাড়ুক, এটা সবাই চান তো? তাহলে আমার সাথে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, নারায়ে হযরতে পীর সাহেব কেবলা, নারায়ে কুতুববাগ দরবার শরীফ। রাগ করলেন? এই যে আপনারা রাগ করলেন না, খুশি হলেন তো? আপনারা খুশি হলেন? এক পক্ষ আছে এটাতে রাগ করে, আছে না এরকম? এরা বলে এটা হলো শির, এটা হলো বেদাত, নাউজুবিল্লাহ। কর এটা কি আসলে বেদাত? এটা কি আসলে শির? ওরা বলে আপনাদেরকে মাজার পূজায়, কি বলে? মাজার পূজায়। এতে আপনারা খুশি না বেজার? মাজার পূজারি গুলি খুশি হইবে? মাজার পূজারি যে বলে এই কথাটা কতটুকু ঠিক নাকি চরম অন্যায় এটা বোঝা দরকার আছে না? তাহলে আমার কাছ থেকে এটাই বোঝায়, মাজার জিয়ারত করা,
সৎকারের রব্বানী পীর সাহেব কেবলাদের সান্নিধ্যে আসা এটাকে মাজার পূজা বলে না, ঠিক কি না? মাজার পূজারি মাজারে আসলে হয় না। মাজার হলো কবর, মাজার রওজা বিভিন্ন নাম, ঠিক কি না? কবর জিয়ারত করা, মাজার শরীফ জিয়ারত করা সুন্নত, সুবহানাল্লাহ বলুন, সুন্নত রাসূল, ঠিক কি না? আমার কথা বুঝেন তো, আমি জানাবো এই বক্তৃতা করবো না, অল্প সময়ে কয়েকটা মূল কথা বলবো। সারা পৃথিবীতে আমার অনেক কঠিন বক্তৃতা করতে হয়, সুন্নিয়তের পক্ষে সবচেয়ে কঠিন ভাবে যৌক্তিক সমালোচনা এবং বক্তৃতা বোধ হয় আমি সবচেয়ে বেশি করি, টেলিভিশনে, মিডিয়ায়, ওয়াজ মাহফিলে, সেমিনার, সিম্পোজিয়ামে, সর্বত্র আলহামদুলিল্লাহ। আমি ওদেরকে বলে দিতে চাই, মাজার জিয়ারত করা মাজার পূজারি নয়, ঠিক না? মাজার জিয়ারত করা সুন্নতে রসুল, ঠিক না? তাইলে সুন্নতে রসুলকে যারা বলবে মাজার পূজা করা মাজার পূজারি, ওরা কি ঠিক বললো না বেঠিক বললো? ওরা বরং বাতিল, ওরা হলো আল্লাহর কোরআনে কারিমের ভাষায় জারজ সন্তান, ইংরেজিতে বাস্টার্ড, খাঁটি বাংলা হারাম জাদা। কথা ঠিক না বেঠিক? রাগ করলেন? আতাউর রহমান পিয়াজি ছাড়া আরেকজনে যদি বাস্টার্ড কয় এর খবর আছে, আর আমি বললে খবর আমার নাই, খবর ওদের আছে, কারণ আমি কোরআন ও সুন্নাহর দলিল দিয়ে বলি, ঠিক কিনা? বাস্টার কেমনে বললাম একটু প্রমাণ করে দিই, দেব? আচ্ছা, তাহলে ভালো করে শুনে। আর রওজা মুবারক জিয়ারত করা, রওজা মুবারকে উপস্থিত হয়ে নবীজিকে সালাত ও সালাম পেশ করা ফরজ, সুবহানাল্লাহ। কি বললাম? আরো জোরে কর, আরো জোরে কর, আরো। বাস্তার কেন বললাম এবার ব্যাখ্যাটা দেখ, নবীজি যেটাকে বললেন সুন্নাত ওটাকে কেউ যদি বলে বেদাত অথবা শিরক, তার ইমান থাকবে? জোরে কর, ওই জন্য ওটা বাস্তার, কথা নেই? আচ্ছা, নাম্বার টু, মাজার জিয়ারত করা যদি মাজার পূজারি হয়, কবর জিয়ারত করা যদি কবর পূজারি হয়, তাহলে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে কবর পূজারি মাজার পূজারি হবেন রহমতুল্লিল আলামিন সরওয়ার কায়না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? প্রমাণ কি? প্রমাণ নেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা আর তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা বলেন মারহাবা, জননী, মুমিনদের জননী, আপনাদের জননী মা, ঠিক কিনা? উম্মুল মুমিনিন আজওয়াজ মুতাহারাতে সর্বপ্রথম ব্যক্তি নবীজি যাকে বলতেন আমার খাদিজা, সুবহানাল্লাহ, নবীজি বলতেন আমার খাদিজা, এবং সারা পৃথিবীর মানুষের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সরাসরি সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। কয়জন? একজন হলেন হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তি হলেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজে যাকে সালাম দেন তার মর্যাদা কতটুকু, আর তাকে যদি অশ্লীল কোন শব্দ ব্যবহার করে কোন লোক বলে ইন্টেক্ট না, ভার্জিন না, তালাক খাওয়া, ওটা কি হালাল জানা না হারাম জানা? আরো জোরে কর, আরো জোরে বলুন, ওটা কি বাস্টার্ড, কোন সন্দেহ আছে? উম্মুল মুমিনিনকে তার সাড়ে যদি এই ধরনের বেয়াদবি সীমা লঙ্ঘন করতে পারে, ওটা ইমানদার হতে পারে না, ওটা হারামজাদা, ওটা বাস্তা। কার কারণে সিন্নি খালি, মোল্লা চিন্নি না, হারামজাদা, কথা ঠিক কিনা? উম্মাহাতুল মুমিনিনদের সাথে কটু কথা বলা, অশ্লীল শব্দ ব্যবহার করা, ওটা নিঃসন্দেহে আল্লাহর ভাষায় হারামজাদা।
নবীজি উম্মুল মুমিনী হযরত খাদিজাতুল কুবরা আর তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে জান্নাতুল মুআল্লায় তার রওজা শরীফ করে দিলেন। সুবহানাল্লাহ বলুন কোথায়? জান্নাতুল মুআল্লা। এটার মধ্যে ওদের আপত্তি, এটা আবার জান্নাত কেমনে হয়? এরা কয় জান্নাতুল মুআল্লা কেমনে হয়? মদিনাতে মদিনাতে আছে রওজা মুবারকের পাশে জান্নাতুল বাকি, ঠিক কি না? ওরা কয় এটা আবার জান্নাতুল বাকি কেমনে হলো? এটা তো কবরস্থান, ওটা মাস্টার, এজন্য বুঝে না। আরে জান্নাত রহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম যেখানে অবস্থান করেন তারা তো হায়াত প্রাপ্ত কবরের জিন্দেগি, ওটা জান্নাত, ঠিক করে করে কও। আর রওজা মুবারক এটা তো জান্নাত বললে অনেক কম বলা হবে, জান্নাতের চেয়ে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন গুণ মর্যাদা সম্পন্ন হলো রওজা মুবারক। জয় বলুন বন্ধুরা। অসুবিধা হচ্ছে আপনাদের? যে কথা বলছিলাম জান্নাতুল মুআল্লা মক্কাতুল মুকাররম আমি কয়েক সময় গিয়েছি আলহামদুলিল্লাহ। ওই জান্নাতে গেলে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া তাকে সালাম পেশ করে আপনি যখন বুরা কামা করবেন, সুবহানাল্লাহ বলুন, আপনি বিশ্বাস করুন আমি মুখে হাত দিয়ে বলছি মা খাদিজাতুল কুবরার সাথে আপনার সাক্ষাৎ হবে। মা খাদিজাতুল কুবরা আপনাকে দেখে দেখে বলবে আমার রাসূলের উম্মতেরা চিন্তার কোনো কারণ নাই, আমি খাদিজাতুল কুবরা তোর জন্য সুপারিশ। আর কত বড় হারামজাদা হলে বাস্টার হলে উম্মুল মুমিনিনকে বলতে পারে ভার্জিন না, ইনটেক না, তালাক খাওয়া। নবীজি মক্কাতুল মুকাররমায় থাকতে হিজরতের পূর্বে প্রায় দেড় বছর পর্যন্ত উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারকে যাইয়া দৈনিক দুইবার জিয়ারত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার? তাহলে মাজারে নবীজি নিজে যাইতেন দৈনিক দুইবার, মাজার পূজারে হলে তো নবীজি আগে হবে, ওদের কথা মতো, ঠিক কিনা? নবীজি দৈনিক দুইবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার শরীফে রওজা মুবারকে কবরের পাশে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করতেন, আমার খাদিজা এখানে আছে, তোমাকে ছাড়া আমি বাঁচি না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নত, ঠিক কিনা? সুন্নতকে যে বলবে বেদাত আর শিরক, ওটা কি হালাল জাদা না হারাম জাদা? আরো জোরে কর, আপনারা কি হইতে চান, হালাল জাদা না হারাম জাদা? আরো জোরে কর, ঠিক আছে? তো তাইলে এবার আসেন যে কথা বলছিলাম, ওই যে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে গিয়ে চক্ষু বন্ধ করে সালাম পেশ করার পরে মুরাকাবা করলে তার সাথে সম্পর্ক তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই মোরাকাবাটাই তো রুহানিয়াতের মুখ্যম হাতিয়া, ঠিক কিনা? আর ওইটা শিখতে হয়, ওই তাসাউফ চর্চা করতে হয় কি কোন স্কুলে গিয়া? ওটার জন্য তাসাউফের স্কুলে ভর্তি হতে হয়, তাসাউফের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়, ঠিক কিনা? ওই রকম তাসাউফের একটা বিশ্ববিদ্যালয় হলো এই কুতুববাগ দরবার শরীফ, ঠিক কিনা? ঠিক কিনা? জোরে কর। সুতরাং তাসাউফ বুঝতে হলে, সুফিবাদ বুঝতে হলে, সুফিজম চর্চা করতে হলে, রুহানিয়ার চর্চা করতে হলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দরকার আছে কিনা? ভর্তি হবেন? কে কে হবেন না হাত তোলেন, হবেন না, একজনও নাই, ভর্তি হবেন? কে কে হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, নারায়ে কুতুববাগ দরবার শরীফ, নারায়ে হযরত পীর সাহেব কিবলা, হাত নামান। এবার কুবরা করছেন, মূল কথা তো এখনো বলি নাই, এবার আসুন। নবীজি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, সুবহানাল্লাহ বলুন।
মদিনাতুল মুনাওয়ারাতে যাইয়া জান্নাতুল বাকিতে দৈনিক দুইবার নবীজি জিয়ারতে যেতেন আর জোরে কোন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল শিরক নয় বেদাত নয় সুন্নতের আর রওজা মুবারকে গিয়ে সালাত ও সালাম পেশ করা জিয়ারত করা হলো ফরজ এই কথা বলছিলাম বুঝলাম না দলিল জানে কেমনে ফরজ দেব কোরআনের দলিল সুবহানাল্লাহ বলুন নবীজি হায়াতুন নবী ঠিক কিনা নবীজি রওজা মুবারকে হায়াত প্রাপ্ত ঠিক কিনা শুধু হায়াত প্রাপ্ত না সকল নবী রাসূল পয়গম্বরেরই হায়াত প্রাপ্ত নবীজি বলেন আমি শুধু হায়াত প্রাপ্ত নই হায়াতুন নবী নই হায়াতুর রাসূল নই মাঝে মধ্যে নবীজির যখন ক্ষুধা লাগে কিছু খাওয়ার ইচ্ছা হয় সুবহানাল্লাহ কর তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস থেকে জিব্রিলের মাধ্যমে জান্নাতের নিয়ামত রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা মুবারকে এনে উপস্থিত করে দেন নবীজি রিজিক প্রাপ্ত অন্যান্য পয়গম্বরেরা হায়াতুন নবী নবীজি হায়াতুন নবী হায়াতুর রাসূল এবং রিজিক প্রাপ্ত আল্লাহ রওজা মুবারকে যখন কেউ যায় বইয়া বইয়া কিবলা মুখে তাকায়া নবীজির রওজা মুবারককে পেছনে দিয়া সালাম পেশ করছে এরকম কোন হারামজাদা আছে দেখছেন যত হারামজাদাই হোক ওহাবি সালাতি লামুজহাবি যত কিছুই হোক যখন রওজা মুবারকের সামনে যায় তখন বসে থাকার কোন সুযোগ নাই এত বড় বেয়াদবি করার ক্ষমতা গাদ্দারি তাম পৃথিবী একজনেরও নাই আচ্ছা বলেন তো এখন আপনি যে রওজা মুবারকের সামনে গেলেন জিয়ারতে গেলেন নবীজিকে সালাম দেবেন আপনি দাঁড়িয়ে আছেন আপনি কি নবীজির রওজা মুবারকের দিকে নবীজির দিকে তাকায় থাকবেন দাঁড়ায়া নাকি কাবার দিকে তাকায় থাকবেন কিবলার দিকে কোনটা জোরে বলুন নবীজির দিকে কারণ নবীজি কাবেকে কাবে কিবলা কি কিবলা রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা জোরে কর প্রমাণ দিয়ে দেই তিরমিজিতে আছে নেসাই শরীফে আছে মুয়াত্তা ইমাম মালিক ওই গ্রন্থে আছে মুসনাদে আহমদ গ্রন্থে আছে একখানা হাদিস আমি বর্ণনা করে নিয়ে আপনারা মনে রাখবেন দলিলটা মজবুত করে মনে রাখবেন ঠিক আছে মক্কা বিজয় হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে ফতে মক্কা নবীজি লাঠি মুবারক হাতে নিয়ে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করলেন সুবহানাল্লাহ সাথে একজন কয়জন একজন তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠতম মুয়াজ্জিন মসজিদে নববীতে নবীজির মসজিদে নবীজি কর্তৃক নির্বাচিত মনোনীত মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবা নবীজি বললেন বেলাল চলো আমার সাথে বাইতুল্লাহর ভেতরে হযরত বেলাল নবীজির সাথে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির লাঠি মুবারক নবীজির যে কোনো কিছু ব্যবহৃত বস্তু ওটার নাম বলে মুবারক বলতে হবে ঠিক কিনা নবীজির পেশাব মুবারক ঠিক কিনা নবীজির জুতা মুবারক নবীজির তলোয়ার মুবারক নবীজির পোশাক মুবারক সুবহানাল্লাহ আমি এগুলো সব দেখেছি দুইটা মিউজিয়ামে আছে পৃথিবীর নাম্বার ওয়ান মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকের পশ্চিম উত্তর কর্নারে 250 গজ দূরে কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল মিউজিয়াম এন্ড লাইব্রেরি ওখানে আছে এবং ওখানে তিনতলায় ভিভিআইপি যারা ভিভিআইপি বুঝেন না আমরা বলি না ভিআইপি প্রাইম মিনিস্টার মন্ত্রী মিনিস্টার মহামান্য রাষ্ট্রপতি এরা ভিআইপি ওখানে ভিভিআইপি যারা তাদের জন্য ওটা খোলার ব্যবস্থা আছে সর্বসাধারণের জন্য না আমি যখন রয়্যাল গেস্ট হিসেবে গেলাম আমাকে খুলে দিয়েছে ওখানকার যিনি চিফ লাইব্রেরিয়ান অ্যান্ড চিফ কিউরেটর অফ দ্য মিউজিয়াম অ্যান্ড দ্য লাইব্রেরি তিনি আমাকে নিয়ে ওই মিউজিয়ামের তিনতলায় ভিভিআইপি ওই গ্যালারিটা পরিদর্শন করেছেন সুবহানাল্লাহ আমাকে দেখাইছেন কোনটা কি আমি দেখতে পেলাম নবীজির ব্যবহৃত লাঠি মুবারক ওখানে সংরক্ষিত আছে সুবহানাল্লাহ
নবীজির ব্যবহৃত জুতা মুবারক ওখানে সংরক্ষিত আছে, নবীজির ব্যবহৃত জুব্বা মুবারক সংরক্ষিত আছে, নবীজির ব্যবহৃত যুদ্ধের পোশাক মুবারক ওখানে সংরক্ষিত আছে, যে জুলফিকা তলোয়ার দিয়ে নবীজি যুদ্ধ করেছেন উহুদের ময়দানে যে তলোয়ার মুবারক তিনি তার পবিত্র হস্ত মুবারক এইভাবে ধারণ করেছে ওটা ওখানে সংরক্ষিত আছে, নবীজির পাগড়ি মুবারক ওখানে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ, বলো নবীজি যে গ্লাস মুবারকে পানি পান করতেন ওই গ্লাস মুবারক ওখানে সংরক্ষিত আছে, নবীজির পবিত্র চুল মুবারকে আটখানা সাদা চুল আটখানা সাদা দাড়ি মুবারক একটা কৌটায় সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ, বলুন এই ওয়াজ আরেকদিন করবো, এগুলো সবই তাসাউফের ওয়াজ, এগুলো এবং তুরস্কে ইস্তাম্বুলে তোপকাপ ইন্টারন্যাশনাল মিউজিয়ামে এগুলো সংরক্ষিত আছে, আমি এখানে ওখানে বহুবার দেখেছি। আমি যখন ওই গ্যালারি মদিনাতে পরিদর্শন করলাম তখন ওয়েল প্রটেক্টেড, ওগুলো কেউ ধরতে দেয় না কাউকে। আমি বললাম চিফ কিউরেটরকে আমার মন চায় রহমতুল্লিল আলামিন হায়াতুন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাঠি মুবারক খানা একটু ধর্ম চুমু খাবো, আমার এই তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে, ওটা ধরার সুযোগ নাই। আমি বললাম তুমি সুযোগ করে দিলে তো আন্তর্জাতিক আইনওয়ালারা দেখবো না, তুমি আমারে সুযোগ করে দাও, কয় সিসিটিভি ক্যামেরা আছে আমি তোমার দেখাইলে ওই ক্যামেরায় ধারণ করা হবে আমি ধরা খামো, আমি কই সিসিটিভি ক্যামেরা তার কাইটা ওইটারে অফ করে দাও, আমার দেখার পরে আবার ওইটারে ফিট করে দিও, তবু আমার একটু দেখতে দেখতে দাও, আমার মন চায় আমার হাবিবের রহমাতুল্লিল আলামিনের ব্যবহৃত পবিত্র লাঠি মুবারক আমি একটু দেখি এবং চুমু খাই। এটাই হলো রসুল প্রেম, ঠিক কিনা? আর এই রসুল প্রেম শিখতে হলে এই দরবারের সাথে সম্পর্ক তৈরি করতে হয়, ঠিক কিনা? জোরে কর, ওয়াজ বোঝেন তো? এর চেয়ে সহজ ভাষায় ডাইরেক্ট দলিল ভিত্তিক ওয়াজ পৃথিবীর কে করবে? এবার আসুন যে কথা বলছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করলেন, লাঠি মুবারক হযরত বেলালের হাতে দিলেন, নবীজি বললেন আমি একবার কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করব, 360টা মূর্তির এক একটার উপর একটা করে আঘাত করবা, আঘাতের সাথে সাথে মূর্তিগুলো চুরমার হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, কুল যা আল হক ওয়াজহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করে হযরত বেলাল একটা করে আঘাত করে সব মূর্তি চুরমা, বাইতুল্লাহ কিয়ামত পর্যন্ত চিরতরে নিরঙ্কুশ তাওহীদের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত, আর ওই তাওহীদ কখনো কার্যকরী হবে না যদি রসুল প্রেম আপনার ভিতরে না থাকে, রহমতুল্লিল আলামিনের আদর্শের আপনি অনুসারী না হন। ঠিক কিনা? জুড়ে এইবার নামাজের সময় হয়ে গেল, নবীজি বললেন বেলাল আজান দাও নামাজ পড়বো। সুবহানাল্লাহ, হযরত বেলাল আজান দিবেন, এখন চিন্তায় পড়ে গেলেন আজান দেওয়ার জন্য মদিনাতে আমি দুইটা জায়গা বেছে নিই। সুবহানাল্লাহ, নাম্বার ওয়ান মিনার একটু উঁচু জায়গাতে আজান দেওয়া, নাম্বার টু কিবলামুখী বাইতুল্লাহর দিকে তাকায়া আজান দেওয়া, ঠিক না? কুতুববাগ থেকে যখন আজান দেওয়া হয় মিনারে দাঁড়ায় না, উঁচু জায়গাতে দাঁড়ায় না, উত্তর দিকে মুখ করে আজান দেয়, কোন দিকে? কেবলার দিকে, পশ্চিম মানে কেবলা বাইতুল্লাহর দিকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন আজকে আমি উঁচু জায়গা পাবো কোথায় আর কেবলা পাবো কোথায়, কোন দিকে আজান দেব, চিন্তা করছেন মনে মনে। নবীজি তার দিকে তাকালেন, সুবহানাল্লাহ, নবীজির হাসি মুবারক তাবাসসুম মারহাবা। নবীজি বলেন বেলাল মনে মনে খুব চিন্তা করছো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্যটা ইয়া রাসূলুল্লাহ সত্য বলেছে মনে মনে আমি চিন্তা করছি। নবীজি বললেন বেলাল কি চিন্তা করছো? ইয়া রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতে আজান দিতাম উঁচু জায়গাতে মিনারে দাঁড়াইয়া, আজকে কোথায় দাঁড়াবো? নবীজি বললেন বাইতুল্লাহর ছাদের উপরে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ, বাইতুল্লাহ ছাদে ওঠো, ওখানে দাঁড়াও, ওটাই হলো তোমার আজকের মিনার। মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
বাইতুল্লাহর দিকে তাকাইয়া কিবলামুখী হয়ে আমি মদিনা শরীফ থেকে আজান দিতাম, আজকে কোন দিকে তাকাবো? আজকে তো কিবলার উপরেই আমি। নবীজি বললেন, বেলাল আমাকে দেখো না, সুবহানাল্লাহ, বেলাল আমাকে দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বেলালের জীবন কুরবান, বেলাল আমার দিকে তাকায় আজান দাও, সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীজিকে কাবা বানাইয়া, কিবলা বানাইয়া, বাইতুল্লাহর ছাদের উপর দাঁড়াইয়া আজান দিয়ে দিলেন, মারহাবা। তাহলে বোঝা গেল কাবে কে কাবে, কিবলা কে কিবলা, হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? এই জন্য যদি প্রশ্ন করা হয় টেলিভিশনে মাঝে মাঝে আমাকে লাইভ প্রোগ্রামে প্রশ্ন করে যে বাইতুল্লাহ এবং রওজা মুবারক দুইয়ের ভিতরে শ্রেষ্ঠ কোনটা, সুবহানাল্লাহ, আমি তখন কই প্রশ্নটা জায়গা মতনই করছো, উত্তরটা দেওয়ার জন্য আমি রেডি আছি পারফেক্টলি, আলহামদুলিল্লাহ। উত্তরটা ওইভাবে দেই, এখনো এক মিনিটে দেব, আপনারা শুনে রাখুন, অসুবিধা হচ্ছে? নবীজি রওজা মুবারকে আছেন, কাবা বাইতুল্লাহ নবীজির জন্য পাগল পাড়া জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছিলেন, তখন বাইতুল্লাহ নবীজির আকর্ষণে ওই দিকে ঝুঁকে পড়েছে, সুবহানাল্লাহ বলুন। নবীজি রওজা মুবারকে হায়াতুন নবী রেজেক্ট প্রাপ্ত, বাইতুল্লাহ এখনো নবীজির মুখী, সুবহানাল্লাহ। এই জন্য রওজা মুবারক বাইতুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলুন। রওজা মুবারক বাইতুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ, কারণ রওজা মুবারকে বাইতুল্লাহর বাইতুল্লাহ, কাবার কাবা, কিবলার কিবলা, হায়াতুন নবী রহমাতুল লিল আলামিন এখনো অবস্থান করছে, ঠিক কিনা? সুতরাং ওখানে গিয়ে নবীজিকে সালাম করা ফরজ, এই দলিলটা দিয়ে আলোচনা শেষ। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান-নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ কি? ইন্না, নিশ্চয়, সার্টেনলি, আনডাউটেডলি, অবভিয়াসলি, অফকোর্স, সুবহানাল্লাহ, আল্লাহ, আল্লাহ নিজে, ওয়া মালাইকাতাহু এবং তার কোটি কোটি ফেরেশতা, ইউসাল্লুনা দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ, আলান নবী নবীজির উপর, সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নিজে এবং কোটি কোটি ফেরেশতা রহমাতুল লিল আলামিনের পরে দরুদ পড়ে, মারহাবা। তাইলে আল্লাহ দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা দরুদ শরীফ পড়ে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ঈমানদারদেরকে, কাদেরকে? ঈমানদার, ঈমানদার কারা? যারা সারা জীবন কেবল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতে হেরা, আয়েন মায়েন, মন মন মন, অনেক ফায়দা হইব, দিনের দাওয়াত দিব রাইতের বেলা, আছে না একদম ওদের স্টেঞ্জা, ওরা কয় ওরে স্টেঞ্জা করতে গেলে বলে হজের মতো সব হয়, ওইগুলার ঈমান আছে? ঈমান আছে, ওরা হায়াতুন নবীকে স্বীকার করে না, ওরা রহমাতুল লিল আলামিনকে স্বীকার করে না, ওদের কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমানদার হওয়া যায় না, অবশ্যই বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মজার ব্যাপার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আছেন শুধু আল্লাহ, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, শুধু আল্লাহর কথা। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে তিনটা শব্দ আছে, কয়টা? তিনটা, মুহাম্মদ, রাসূল, আল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে ওখানে আল্লাহ আছেন নবীজির নাম মুবারকের সাথে আল্লাহর নাম মুবারকের সম্পর্ক অর্থাৎ তিনি যে আল্লাহর রাসূল ওই স্বীকৃতিটাও আছে ঠিক কিনা তাহলে বোঝা গেল প্রথম অংশে শুধু আল্লাহ দ্বিতীয় অংশে আল্লাহ এবং রাসূল দুইজন তাহলে দামি কোন অংশ প্রথম না দ্বিতীয় সহজ কথা দামি কোন অংশ প্রথম না দ্বিতীয় দ্বিতীয় সুতরাং দ্বিতীয় অংশ কেউ যদি সময় না পায় আজরাইল আয়া পড়ছে কলমা পুরাটা পড়ার সময় নাই সে যদি দ্বিতীয় অংশ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়া শুধু বলে এতটুকু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা ঈমান নিয়ে কবরে গেল ওর ছাল হলো জান্নাতে সুবহানাল্লাহ কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তার অন্তরে আছে সময় নাই এজন্য সে বলে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট কথা বোঝা গেল ইমানদার হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার অংশ হতে হবে তাহলে যেটা দাঁড়ালো এই হলো ইমানদার এই ইমানদারদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা আমি আল্লাহ কোরআন কারিমে তোমাদেরকে দুইটা নির্দেশ দিলাম কয়টা আরো জোরে কর আল্লাহর নির্দেশ মানা নফল না হারাম জোরে কর আল্লাহর নির্দেশ মানা কি নফল না হারাম বেদাত না শির বেদাত শির হারাম নফল ফরজ ঠিক না ফরজ তো দুইটা পর্যায় আইন পর্যায় কেফায়া এটা কোনটা ইমানদারেরা আমি আল্লাহ এবং কোটি কোটি ফেরেশতা নিশ্চয় আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ি তোমরাও নবীজির উপর দরুদ শরীফ পড়ছো এই জন্য নবীজির উপর দরুদ শরীফ পড়া ফরজ শেষ করতে হবে তো সালাম আমি তো আগেই বললাম আপনারা এরকম করে কেমনে হবে শোনেন সারা পৃথিবীতে চ্যালেঞ্জের মোকাবেলা হইয়া সুন্নিয়তের পক্ষে দলিল ভিত্তিক কথা আমি বলি কুতুববার দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলার সান্নিধ্যে আপনারা এসে রোহানিয়াত অর্জন করছেন এখানে বুঝতে হবে আতাউর রহমান মিয়াজির রোহানিয়াতের মাত্রাটা কতটুকু এটাও বুঝতে হবে মুজাদ্দেদিয়া তরিকার 32টা ক্লাসে বিচরণ করে আল্লাহকে কিভাবে পেতে হয় নবীজিকে কিভাবে দেখতে হয় শুধু স্বপ্নে নয় বাস্তবে ওইগুলো রক্ত করে পৃথিবীতে ওয়াজ করে মুখস্থ ওয়াজ করি না কথা ঠিক আছে আমি সময় নেব না আগে বলছি দ্বিতীয় অংশটা বলছি নাম্বার ওয়ান সুল্লু আলাইহি তোমরাও নবীজির উপর দরুদ পড়ো আল্লাহ নির্দেশ দিলেন এজন্য নবীজির উপর দরুদ শরীফ পড়া ফরজ ঠিক কিনা নাম্বার টু ওয়াসাল্লিমু তাসলিমা এখানে দুইটা শব্দ কয়টা দুইটা শব্দ ওয়াসাল্লিম এবং তাসলিমা যদি তাসলিমা শব্দ না বলে আল্লাহ ওয়াসাল্লিম বলে ফুলস্টপ দিতেন তাহলে সেন্টেন্স কারেক্ট তাহলে হতো নবীজিকে সালাম দাও নবীজিকে সালাম দেওয়া ফরজ তাহলে আল্লাহ এতটুকু বলেন নাই ওসাল্লিম নবীজিকে সালাম দাও আল্লাহ বলেছেন ওসাল্লিমু তাসলিমা যথাযথ নিয়ম অনুসরণ করে সর্বোচ্চ মর্যাদা মহব্বতের উপরে খা প্রণয়নের মাধ্যমে রহমতুল লিল আলামিনকে তোমরা সালাম পেশ করো তাইলে বোঝা গেল ওটা আমাদের উপর ফরজ এই যে ক্যাম্প করি আমরা
আমি বললাম মেরুদণ্ডহীন যদি তুই হস তোর মেরুদণ্ড নাই তুই তো খাইতে পারবি না তুই বেয়াদ মেরুদণ্ডহীন তুই হুইয়া কর হুইয়া করলে তো কারণের মতো মনে হয় কথা ঠিক কিনা তবুও বেয়াদুর মতো বস না হুইয়া কর তার মানে কি হায়াতুন নবী রহমাতুল লিল আলামিনকে সালাম পেশ করতে হবে সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে ঠিক কিনা বছরে একটা দিন আছে সশস্ত্র বাহিনী দিবস এরপরে আলোচনা কয়েক সেকেন্ডে শেষ সশস্ত্র বাহিনী দিবস ঢাকাতে প্যারেড ময়দানে আগার গায়ে ওখানে দেখবেন বছরে ওই দিনে মহামান্য রাষ্ট্রপতিকে কেন্দ্র করে মিনিস্টার অন্যান্য মন্ত্রী মিনিস্টার এমপি সচিব মহাসচিব যত বলে বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর বড় বড় অফিসারেরা প্রধানদের সহ সকলে এসে ওই ময়দানে নিজ নিজ আসনে বসে ঠিক কিনা বসে কথা বলেন কুশল বিনিময় করে যখনই মহামান্য রাষ্ট্রপতি মঞ্চে আরোহণ করেন সাথে সাথে তারা কি হুইয়া পড়ে না বেকুয়ে খায় কোনটা জোরে গান দাঁড়ায় যায় কি এমন এমন করে দাঁড়ায় না ভদ্রভাবে মহামান্য প্রেসিডেন্টকে সম্মান করে না অট্ট হাসি আছে কোনটা তাই রে বোঝা গেল পৃথিবীর ইতিহাসে মহামান্য রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে আমাদের দেশের এক নম্বর মর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়ার কারণে প্রাইম মিনিস্টার সহ অন্য সকলে মহামান্য রাষ্ট্রপতির আগমনের সাথে সাথে অত্যন্ত ভদ্রভাবে বিনয়ের সাথে দাঁড়িয়ে তাকে সম্মান করে ঠিক কিনা জোরে এবার আমার প্রশ্নের জবাব দেন আলোচনা শেষ রহমাতুল্লিল আলমিনের মর্যাদা এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মহামান্য রাষ্ট্রপতির মর্যাদা একত্রিত করলে নবীজির একটা পশমের সমান মর্যাদা সম্পন্ন হবে জোরে গান হবে তাহলে নবীজির সামনে উপস্থিত হয়ে হায়াতুল নবীকে তুমি সম্মান করতে পারবে না আবার জিগাও হইয়া করবো না বেক হইয়া করবো এর ওয়াবি সালামিল আমল হবে নাটের গুরু গুরু মহাগুরু দল বুঝাও জাহালিয়াত থেকে মুক্ত হয়ে বাতিল অবস্থান থেকে মুক্ত হয়ে এসো সত্যের পথে সুন্নিয়তের পথে সঠিক আস্তানায় আল্লাহ কবুল করুন সকলে বলুন রাগ করছেন আমার বক্তৃতা করতে হলে তিন চার ঘন্টা লাগে তা না হলে আমার বক্তৃতা হয় না আজকে 42 মিনিট সময় নিয়েছি আর আলোচনা করব না অনেক ওলামায়ে কেরাম আছেন ইচ্ছা করে আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আসলে বিস্তারিত আলোচনার সুযোগ আছে আপনাদের বিভিন্ন প্রোগ্রাম দেশে বিদেশে বহুত হয় হুজুর কিবলা যে সুন্দর করে মিষ্টি ভাষায় তাবাসসুম হাসি হেসে নবীজির সুন্নার অনুসরণ করে অত্যন্ত ভদ্রভাবে যখন বলেন বাবাজি কেমন আছে এমিয়া একটা পাষাণের হৃদয় গড়ে যায় ঠিক কিনা জোরে কর তিনি যে আল্লাহ রলি এটাই প্রমাণে একজামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সৎসালে তো বেরিয়া এদের জন্য এটা প্রযোজ্য আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আর ওই সমস্ত বেয়াদবেরা কয় আউলিয়া একরাম বলতে কিছু নাই পীর মাসাই বলতে কিছু নাই এগুলো বলে ভুয়া এই আলোচনাটা আজকে আর করলাম না ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য জমা রাখলাম আল্লাহ তৌফিক দিন সকলে বলুন আমিন হুজুর কিবলার কাছে দোয়া আছে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিয়তকে বুঝে বুঝে এইভাবে আমাদের খেদমত করার পথ চলার তৌফিক দেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু